অর্থনীতির চাকা সচল রাখতে দীর্ঘদিন ধরেই হিমশিম অবস্থা পাকিস্তানের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিকেছে তলানিতে, ভয়াবহ আকার ধারণ করেছে মুদ্রাস্ফীতি। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই আকাশছোঁয়া, এমনকি অর্থনৈতিক সংকট কাটাতে IMF-এর দ্বারস্থ হতে হয় পাকিস্তানকে। এই পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিদ্যুতের দাম কয়েক দফা বাড়ায় দেশটির সরকার। এর প্রতিবাদে পাকিস্তান জুড়ে ধর্মঘট পালন করেছেন দেশটির ব্যবসায়ীরা। শনিবার ধর্মঘটের ডাক দেন পাকিস্তানের ব্যবসায়ীরা। করাচি, লাহোর, পেশোয়ার সহ বিভিন্ন শহরে বন্ধ রাখা হয় দোকানপাট। বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাজারের সামনে প্ল্যাকার্ড ঝোলানো হয়। লাহোরের টাউনশিপ ট্রেডার্স ইউনিয়নের সভাপতি আজমল হাশমি গণমাধ্যমকে বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আন্দোলনে সবাই অংশগ্রহণ করছে, কারণ পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সরকারকে অবশ্যই প্রণোদনা বা ত্রাণ দিতে হবে বলেও জানান হাশমি। বিদ্যুতের অব্যাহত দাম বৃদ্ধির মধ্যেই নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার। এতে দেশটিতে প্রথমবারের মতো জ্বালানির দাম ছাড়িয়েছে 300 রুপি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করেছে 305.36 রুপি আর ডিজেল 311.84 রুপি। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়। কয়েক দশকের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অস্থিতিশীলতা পাকিস্তানের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। চলতি বছরের শুরুতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেয় দেশটিতে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ সংকটে বন্ধ হয়ে যায় টেক্সটাইল শিল্পসহ অনেক কলকারখানা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।